যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা জেমস অ্যান্ডারসন পদত্যাগ করেছেন। মঙ্গলবার পদত্যাগ করেন তিনি। প্রতিরক্ষা দপ্তরে পলিসি বিভাগে ভারপ্রাপ্ত অ্যান্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অ্যান্ডারসন। তবে অ্যান্ডারসন নিজ থেকে পদত্যাগ করেছেন নাকি তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। 2018 সাল থেকে পেন্টাগনে ছিলেন অ্যান্ডারসন। তিনি শুরু করেছিলেন স্ট্র্যাটেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে, পরে পলিসি বিভাগে ডেপুটি অ্যান্ডার সেক্রেটারি হন। প্রতিরক্ষা মন্ত্রী পদ থেকে মার্ক এসপারকে প্রেসিডেন্ট ট্রাম্প বরখাস্ত করার পর তিনি অ্যান্ডারসন পদত্যাগ করেন। একই দিনে দেশটির বিচার বিভাগে নির্বাচন সংক্রান্ত অপরাধ বিষয়ক শীর্ষ আইনজীবী রিচার্ড পিলগারও পদত্যাগ করেন। অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট জালিয়াতি তদন্তের আদেশ দেওয়ার প্রতিবাদে পিলগার পদত্যাগ করেন।